আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ সাদ্দাম হোসেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে গরুর মাংস খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে গরুর মাংসে ভিটামিন বি থ্রি ভিটামিন সিক্স ভিটামিন টুয়েলভ ইত্যাদি ভিটামিনের যোগান দেয় গরুর মাংস প্রোটিনের ভালো উৎস মাংস ছাড়াও হাড় কলিজা মগজ ইত্যাদি থেকেও মেলে প্রোটিন এই প্রোটিন থেকে পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড কাজে লাগে হাড় ও মাংস ফেশি ভালো রাখতে উচ্চমান সম্পূর্ণ প্রোটিন ভিটামিন ও খনিজে বরফুর উৎস হল গরুর মাংস স্বাস্থ্যের প্রশ্নে একে প্রায় কাঠগড়ায় দাঁড়াতে হলেও নানা সময়ে দেখা গেছে এর অপকারের চেয়েও উপকার ডের বেশি সবার আগে আসবে আমিষের কথা মাংসপেশি গঠনে প্রাণীজ আমিষ লাগবেই কারণ এতে দরকারি সব অ্যামাইনো অ্যাসিড আছে এই কারণে গরুর মাংসকে বলা হয় কমপ্লিট প্রোটিন আর পরিমিত মাত্রায় প্রোটিন গ্রহণ না করলে কিন্তু বয়সের সঙ্গে শরীরের ফেঁসি ক্ষয় হতে থাকবে দ্রুত যাকে বলে সার্কোফেনিয়া মাঝে মাঝে এই রোগটি কিন্তু মারাত্মক আকার দেখা দিতে পারে যারা নিয়মিত চর্চা করছেন তাদের ফেশিতে চাই বাড়তি শক্তির যোগান আর ফেসিতে এই শক্তির যোগান দেবে কার্নোসাইন নামের একটি উপাদান যা তৈরি হয় ব্যাটা অ্যালাইন থেকে গরুর মাংসে এই ব্যাটা অ্যালাইন আসে যথেষ্ট পরিমাণে যারা গরুর মাংস একেবারেই খাচ্ছেন না তাদের পেশিতে কারনোসাইনের পরিমাণ দ্রুত কমতে থাকে আবার এর পরিমাণটা ঠিকঠাক থাকলে অল্প পরিশ্রমে প্রচণ্ড ক্লান্তি এসে ভর করবে না গরুর মাংস শিশুর বৃদ্ধিতে সহায়ক গরুর মাংস খেলে তা আমাদের বৃদ্ধি বৃত্তিক গঠন শারীরিক বর্ধন ও রক্ত বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পঁচাশি বা গরুর মাংসের নয় থেকে ১৩ বছর বয়সী শিশুর দৈনিক চাহিদার একশো শতাংশ ভিটামিন বি টুয়েলভ নব্বই শতাংশ প্রোটিন বত্রিশ শতাংশ আয়রন উনত্রিশ শতাংশ নায়াসিন চুয়াত্তর শতাংশ জিঙ্ক বিয়াল্লিশ শতাংশ সেলিনিয়াম বত্রিশ শতাংশ ভিটামিন বি সিক্স তেইশ শতাংশ রিভোপ্লাবিন এবং ষোলো শতাংশ ফসফরাস থাকে খনিজের অভাব দূর করে শরীরে খনিজের অভাবে অসুখ বিসুখ দূর করতে কাজ করে গরুর মাংস কারণ এটি খনিজ লবণের দুর্দান্ত উৎস গরুর মাংসে থাকে জিঙ্ক ফসফরাস সেলিনিয়াম এবং প্রচুর লোহ এই মাংস ভিটামিনের গুরুত্বপূর্ণ উৎস গরুর মাংস ভিটামিন বি থ্রি বি সিক্স বি টুয়েলভ ইত্যাদি ভিটামিনের যোগান দেয় প্রোটিনের ভালো উৎস গরুর মাংস প্রোটিনের ভালো উৎস মাংস ছাড়াও হাড় কলিজা মগজ ইত্যাদি থেকে মেলে প্রোটিন এই প্রোটিন থেকে পাওয়া অ্যামাইনো অ্যাসিড কাজে লাগে হাড় ও মাংস ফেশি ভালো রাখতে প্রতি একশো গ্রাম গরুর মাংসে পাওয়া যায় বাইশ দশমিক ছয় গ্রাম প্রোটিন জিঙ্কের ঘাটতি দূর করে আমাদের সুস্থতার জন্য জিঙ্ক একটি জরুরি উপাদান এটি আমাদের শরীরের কোষ ভালো রাখতে এবং বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা পঁচাশি ভাগ গরুর মাংস খেলে তার দৈনিক জিঙ্কের উনচল্লিশ শতাংশ পূরণ করে গরুর মাংসের অপকারিতা কোষ্ঠকাটিনের ঝুঁকি বাড়ায় অনেকেই অতিরিক্ত গরুর মাংস খেয়ে ফেলেন এতে বাড়ে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কোষ্ঠকাঠিন্য থেকে পরবর্তীতে আরও বড় অসুখ দেখা দিতে পারে তাই অতিরিক্ত গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে গরুর মাংসের সঙ্গে নানা ধরনের সবজি মিলিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে কলন ক্যান্সারের ঝুঁকি অতিরিক্ত গরুর মাংস খাওয়া মোটেই উপকারী নয় তাই খেতে যতই ভালো লাগুক গরুর মাংস খেতে হবে পরিমিত চিকিৎসকদের মতে সপ্তাহে পাঁচ বেলায় গরু খাসি কিংবা বেড়ার মাংস খেলে বাড়ে কোলন ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি সেই সঙ্গে প্রক্রিয়াজাত লাল মাংস খেলে তা মৃত্যু ঝুঁকি আরও বাড়িয়ে দেয় হৃদরোগ ইষ্টকের ঝুঁকি আপনি হয়তো জেনে থাকবেন গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপ হতে পারে কারণ এতে থাকা অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কারণ রক্তচাপ সৃষ্টিতে বা বাড়াতে কাজ করে সোডিয়াম তাই গরুর মাংস খেলে হতে পারে উচ্চ রক্তচাপ সেখান থেকে দেখা দেয় হৃদরোগ ইষ্টকের মতো সমস্যা কতটুকু গরুর মাংস খেতে পারেন দৈনিক গরুর মাংস খেতে পারেন পঁচাশি গ্রাম পঁচাশি গ্রাম চর্বি ছাড়া গরুর মাংস খেলে তা আপনার দৈনিক ক্যালোরির চাহিদা দশ শতাংশ পূরণ করবে রান্না করা তিন টুকরো মাংসে পঁচাশি গ্রাম হয় তাই চেষ্টা করুন দিনে তিন টুকরোর বেশি মাংস না খেতে যদি একেবারে আরও বেশি মাংস খেয়ে ফেলার ভয় থাকে তবে সপ্তাহে দুই দিনের বেশি গরুর মাংস না খাওয়াই ভালো